রাজধানী জুড়ে চিকনগুনিয়া বিস্তারের সংখ্যা আট মাস আগেই জানিয়েছিল রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এরপর থেকেই তা প্রতিরোধে কাজ শুরুর তাগিদও দেয় প্রতিষ্ঠানটি কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে দায়িত্বশীল কোনো দপ্তর থেকে তাদের কিছুই জানানো হয়নি এই জানা না জানার ফল গেল ছয় মাসে এই ভাইরাসে আক্রান্ত রাজধানীর প্রতি এগারো জনের একজন দুই সিটি কর্পোরেশনই স্বীকার করেছে সচেতনতা তৈরিতে তাদের দুর্বলতা ছিল মুরসালিন জুনায়েদের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ রাজধানীতে এবছর এডিস মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসের বিস্তার ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড আইইডিসিআর এর সাম্প্রতিক জরিপ বলছে রাজধানীতে প্রতি এগারো জন নাগরিকের একজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আর সংক্রামক রোগ নিয়ন্ত্রণ সিডিসি কর্মসূচি চিকুনগুনিয়া আক্রান্ত হিসেবে রাজধানীর পঁয়ত্রিশটি এলাকাকে চিহ্নিত করেছে দুই সিটি কর্পোরেশনের জরিপ চালিয়ে তারা সাতশো একান্নটির মধ্যে দুইশো আশিটি বাসাতেই চিকুনগুনিয়া ভাইরাসের অস্তিত্ব পেয়েছে অথচ এই জ্বরের প্রকোপ এবছর বাড়তে পারে বলে দু হাজার ষোলো সালেই আভাস দিয়েছিল আইইডিসিআর এ দাবির সত্যতা মেলে তাদের ওয়েবসাইটেও যারা ট্রিটমেন্ট দেবেন সেসব চিকিৎসকদেরকে প্রশিক্ষণ দেয়া ইনফ্যাক্ট এই কাজগুলো আমরা গত বছরের থেকেই করা শুরু হয়েছে অথচ উত্তর সিটি কর্পোরেশন বলছে এ বিষয়ে তারা কিছুই জানত না চিকুনগুনিয়া ভাইরাস ঢাকা শহরে আমাদের কাছে কোনো নোটিশ নেই এবং কোনো অধিদপ্তর আমাদেরকে কখনো নোটিশ করে যে এই ধরনের কোনো কিছু আছে চিকুনগুনিয়া প্রতিরোধে দায়িত্বশীলদের এমন দায় সারা কথাবার্তায় আর যাই হোক চরম আতঙ্কে দিন কাটছে রাজধানীবাসীর তবে দুই সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তারা স্বীকার করেছেন সচেতনতা তৈরিতে নিজেদের দুর্বলতার বিষয়টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবার মনসুনটা একটু আগে এসেছে ছাদের মধ্যে পানি জমতেছে এই যে জিনিসগুলির প্রতি মানুষের জনসচেতনতার জায়গাটা খুবই দুর্বল এবং আমরা এই জায়গায় হিট করে চেষ্টা করছি প্রত্যেকটা বাড়ি যাওয়া প্র্যাকটিক্যালি কিন্তু সম্ভব না নাগরিকের যে পরিষ্কার রাখা বা পানি মুক্ত রাখা তো এই জিনিসগুলো বোধহয় আমরা সবাই মিলেই বোধহয় আমরা ওইভাবে মানুষকে বোঝাতে পারছি না চিকিৎসকের মতে মানব শরীরে প্রতিরোধ ব্যবস্থা না থাকা এবং নতুনত্ব দুই কারণে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাইরাস ছড়াতে পারে একটা নতুন ভাইরাস যখন কোনো একটা জনগোষ্ঠীর মধ্যে আসে তখন কিন্তু এটা যদি তাদের প্রতি ইমিউনিটি না থাকে সেটা প্রতিরোধ ব্যবস্থা যদি আমাদের শরীরে বায়োলজির মধ্যে না থাকে তাহলে কিন্তু সে খুব সহজেই আমাদের মধ্যে ঢুকে যেতে পারে এখন চিকনগুনিয়ার প্রকোপ কিছুটা কমলেও পুরো বর্ষা মৌসুম জুড়েই এই রোগের আশঙ্কা থাকছে বলে জানিয়েছে আইইডিসিআর মুরসালিন জুনায়দ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা